আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ ওই 21শে ফেব্রুয়ারি নিয়ে, একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আজকে এবং কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। ছোটবেলা থেকে স্কুলে যখন পড়তাম, এখন কলেজে পড়ি, প্রতি 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে যাই। ছোটবেলা থেকে এই অভ্যাসটা আছে শহীদ মিনারে যাওয়ার। কিন্তু একটা মজার বিষয় যেটা আমি খেয়াল করেছি, আসলে মজার বিষয় না, দুঃখের বিষয়, আমাদের বাঙালিদের জন্য এটা আসলে একটা দুঃখজনক বিষয়। বিষয়টা হচ্ছে, আমি এত বছর যাবত শহীদ মিনারে ফুল দিতে গেলাম, আমি নিজে যাই সংগঠন থেকে, না হয় স্কুল থেকে, না হয় কলেজ থেকে, সবসময় ফুল দিতে যাই, কিন্তু আমি না কখনো একা কোনো ব্যক্তিকে একটি ফুল হাতে নিয়ে শহীদ মিনারে যেতে দেখিনি, শহীদ মিনারে শহীদদের প্রতি সম্মান জানাতে দেখিনি একা একজন ব্যক্তি। বুঝি সবারই ব্যস্ততা আছে, সবারই একটু আরামায়েশের দরকার আছে। 21শে ফেব্রুয়ারি 21 তারিখটা ছুটির দিন, সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু বন্ধ থাকে, সবাই একটু ঘুমের প্রয়োজন, আমরা একটু ঘুমালাম, আমরা রাত জেগে মোবাইল ইউজ করে ঘুমালাম, সকালবেলা অনেক দেরিতে উঠলাম, আর শহীদদের প্রতি সম্মান জানাতে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট করে একটা পোস্ট দিয়ে দেখলাম, সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি, এমন একটা ব্যানার করে লাগিয়ে দিলাম। কিন্তু কেন কোনো সিঙ্গেল মানুষ, একা একজন মানুষ শহীদ মিনারে ফুল দিতে যায় না? কেন? তাদের মধ্যে কি ভাষা শহীদদের প্রতি কোনো সম্মান জাগে না? আমি জানি না। এই ভিডিওটা অনেকে দেখার পর অনেকে ক্ষিপ্ত হবে, অনেকে অনেক কমেন্ট করবে যে ভাই এটা কি ধরনের কথা বললেন, সম্মানটা তো মন থেকে জানানো হয়, শহীদ মিনারে গেলেই যে সম্মান দেখানো হবে এমন তো না, বলবেন অনেকে। আমি জানি এরকম কথা বলার জন্য অনেকেই আছেন, কিন্তু দেশের আইন, দেশের নিয়ম, দেশের সংস্কৃতি মেনে চলা আমাদের কর্তব্য, আমাদের প্রত্যেকের কর্তব্য। সেই তুলনায় ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোটাও আমাদের প্রত্যেকের কর্তব্য। শহীদ মিনারে গিয়ে একটি হলেও পুষ্প দিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য। এই কর্তব্যগুলো আমাদের মনে রাখা উচিত, করা উচিত, কারণ যে মানুষগুলো আমরা যাতে আজকে সুস্পষ্টভাবে কথা বলতে পারি, বাংলায় কথা বলতে পারি, বাংলায় নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারি, এর জন্য যে মানুষগুলো প্রাণ দিয়েছিল, নিজেদের কথা না ভেবে, নিজেদের স্বার্থের কথা না ভেবে আন্দোলন করে গুলির মুখে বুক পেতে দিয়েছিল, সেই মানুষগুলোকে সম্মান জানানোটা আমাদের কি কর্তব্য? না, আমাদের কর্তব্য, এটা আমাদের করতে হবে। সামনে 21শে ফেব্রুয়ারি, চলুন এবার না হয় না ঘুমিয়ে থেকে একটি পুষ্প হলেও হাতে নিয়ে শহীদ মিনারে যাই, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে একবার হলেও যাই। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।